হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো জিকেম এর আরেকটি ক্যামেরা নিয়ে, যার নাম হলো নিকিতা ক্যামেরা। তো এটা আপনারা আমাদের ফেসবুক গ্রুপে যাবেন, প্রথমেই ফেসবুক গ্রুপে জিকেম ইউজার্স অফ বাংলাদেশ এই নাম দিয়ে সার্চ দিবেন ফেসবুকে ঢুকে। যারা আগে থেকেই জয়েন আছেন তারা নিশ্চয়ই জানেন, তো যারা জয়েন নেই জয়েন হয়ে নেবেন। তারপর অ্যানাউন্সমেন্ট অপশনে যাবেন, অ্যানাউন্সমেন্ট অপশন থেকে আপডেট জিকেম জুন নিয়ে একটি পোস্ট করা আছে, সেখানে যাবেন। সেখানে গিয়ে দেখবেন সবগুলো জিকেম দেওয়া আছে আমাদের, তো নিকিতা জিকেম এটাতে ঢুকবেন। ঢুকে ক্যামেরা লিংক দেওয়া আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে দেখুন দ্বিতীয় অপশনটা, লাস্টে দেখুন স্ন্যাপ লেখা আছে, এটা ডাউনলোড করবেন। তো আমার ডাউনলোড করা আছে তাই আমি আর করলাম না ডাউনলোড। তারপর ডাউনলোড হয়ে গেলে নিচে দেখুন পোস্টে কনফিগ দেওয়া আছে, এটাও ডাউনলোড করে নেবেন। এখানে চারটা কনফিগারেশন দেওয়া আছে, সবগুলোই ভালো, যার যেটা সাপোর্ট করে সেটা ইউজ করবেন। তো তারপর ডাউনলোড হয়ে গেলে বেরিয়ে আসবেন, তারপর চলে যাবেন ফোন মেমোরিতে। ফোন মেমোরিতে যাওয়ার পর যেখানে ডাউনলোড হবে যে ফোল্ডারে, সেখান থেকে অন্য ফোল্ডার নিতে হবে। তার জন্য আপনাকে নিউ ফোল্ডার থেকে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আপনারা ফোল্ডারটা ক্রিয়েট করবেন জিকেম নাম দিয়ে, এই যে দেখুন এটা জিকেম নাম দিয়ে ফোল্ডারটা ক্রিয়েট করতে হবে। বানান যেন ভুল না হয় আর কোনো স্পেস যেন না থাকে, যেভাবে লেখা আছে সেভাবেই বানাবেন। তো জিকেম ফোল্ডার বানানোর পর জিকেম ফোল্ডারে ঢুকে তারপর আবার নিউ ফোল্ডারে যাবেন। নিউ ফোল্ডার হতে config7 নাম দিয়ে আরেকটি ফোল্ডার বানাবেন। তো আপনারা বানানটা দেখে নিন, config7 নাম দিয়ে আরেকটা ফোল্ডার বানাতে হবে। তারপর এটার ভিতর ঢুকবেন, ঢোকার পর এখানে ডাউনলোডকৃত XML বা কনফিগ গুলো নিয়ে আসতে হবে। তো আমি দেখাচ্ছি নিয়ে এনে, চারটা কনফিগারেশন কাট বা কপি করে যেভাবে নেন নিতে পারবেন। জিকেম ফোল্ডার, তারপর config7, এখন পেস্ট করে দিই। তো আগে থেকে একটা ফোল্ডার ছিল, আগে থেকে দুইটা ছিল, সেজন্য রিপ্লেস দেখাইলো। তো এখান থেকে বেরিয়ে আসবেন, তারপর ক্যামেরা ইনস্টল দিবেন। ক্যামেরাতে প্রবেশ করে সবগুলো অ্যালাউ করে দিবেন। তো তারপর এখানে দেখুন কিছু ফাঁকা অংশ, এখানেও ফাঁকা অংশ, আপনি
পেজটা টেন টান দিবেন। এখানে দেখুন অ্যাস্ট্রো ম্যাক্স টাইম, এগুলো হচ্ছে আপনার কতটুকু সময় নিয়ে তুলতে চান সেগুলো। যদি 32 দেন তাহলে সময় বেশি নেবে, 6-7 মিনিটের মতো সময় লাগবে। তো আমরা এত দিছি না, আমরা কমিয়ে দিছি কিছু।